আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। নতুন রাষ্ট্রপতি নিয়ে যে প্রতিক্রিয়া জানালো বিএমপি, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। গণবিয়ের আগে টেস্টে জানা গেল পাঁচ কোণে অন্তঃসত্ত্বা, তার প্রজা ঘটল। ভেসে আসা সেই দশ মরদেহের পরিচয় মিলেছে। কেন লাবণী পয়েন্টে মানুষের ঢল? ডয়চেভেলের কার্যালয়ের সামনে জার্মান আওয়ামী লীগ যে পদক্ষেপ নিল। অবসরে যেভাবে সময় কাটাবেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিয়ের আসরে সাবেক প্রেমিককে যে কারণে অ্যাসিড নিক্ষেপ। পঞ্চাশে পা রাখা সচিনের বড় যত অর্জন। রাষ্ট্রপতি শাহবুদ্দিনকে যা বললেন শি জিনপিং। যে কারণে ঢাকায় আসছে আইএমএফ মিশন। নতুন রাষ্ট্রপতি নিয়ে যা বলল গণতন্ত্র মঞ্চ। যে কারণে রাষ্ট্রপতি পদ লাভজনক নয়। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, বাবার বিদায় যা বললেন আব্দুল হামিদের মেয়ে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। নতুন রাষ্ট্রপতি নিয়ে যে প্রতিক্রিয়া জানালো বিএমপি, বিএমপি মহাসচিব বলেন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে পরিস্থিতি চরমভাবে ঘনীভূত হয়েছে। রাষ্ট্রপতির ভূমিকা দেশের মানুষের কাছে রাজনীতিতে মোটেও হালকা নয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা এবার অন্যরকম। যদিও তিনি কি বলবেন কি করবেন তা জানা নেই। তিনি দলীয় হবেন কি না, দলের উদ্দেশ্যে পূরণ করবেন কি না, নাকি দেশের জন্য কাজ করবেন, সেটা তার উপর নির্ভর করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনৈতিক সংকট সমাধান রাষ্ট্রপতির অবদান রাখার সুযোগ আছে, কিন্তু নতুন রাষ্ট্রপতি কতটা করবেন সেই বিষয়ে সংশয় রয়েছে। জাতির কাছে অতটা পরিচয় নন এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি হয় বিএনপি কিছুটা হতাশ। আওয়ামী লীগও এমন অনেক লোক ছিলেন যাদের থেকে রাষ্ট্রপতি করলে জনগণ খুশি হতো। তিনি বলেন রাষ্ট্রপতি যেভাবে আসুক তিনি রাষ্ট্রপতি, তার ভূমিকা দেখার বিষয়। যে প্রক্রিয়ায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি সরকার প্রধানের খুবই আস্থাভাজন। নতুন রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য দায়িত্ব নিলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক, যদিও তার নির্বাহী ক্ষমতা তেমন নেই। প্রধানমন্ত্রী ও বিচারপতি নিয়োগই তার প্রধান কাজ। মির্জা ফখরুল বলেন বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা হবে। একটা ব্যক্তির কাছে সর্বময় ক্ষমতা থাকতে পারে না, সেই জন্যই আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করার কথা বলছি। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আরেকটি হট নিউজ হচ্ছে গণবিয়ের আগে টেস্টে জানা গেল পাঁচ কোণে অন্তঃসত্ত্বা, তারপর যা ঘটল। গণবিয়ের আগে কনে অন্তঃসত্ত্বা কিনা তা জানতে করা হয় পরীক্ষা, আর সে পরীক্ষার ফলে জানা যায় পাঁচ কনে অন্তঃসত্ত্বা। পরে তাদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয়। গত শনিবার ভারতের উত্তর মধ্যপ্রদেশে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয় গত শনিবার মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার গারাসরে গ্রামে গণবিয়ের আয়োজন করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। গণবিয়ের সে আসরে 219 জন কনে বিয়ের জন্য আসেন। বিয়ের জন্য আগে থেকে নাম নথিভুক্ত করা হয়েছিল তাদের। বিয়ের আগে কনেদের প্রেগনেন্সি টেস্টও করানো হয়। গণবিয়ের আগে পরীক্ষা করানো বিতর্কের সৃষ্টি হয়। পরীক্ষার ফলে যখন জানা যায় কনেদের মধ্যে পাঁচজন অন্তঃসত্ত্বা, এরপর তাদের বিয়ের তালিকা থেকে বাদ দিয়ে তাদের আসর থেকে বের করে দেওয়া হয়, আর তখন বিষয়টি নিয়ে বিতর্ক চরমে ওঠে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ভেসে আসা সেই দশ মরদেহের পরিচয় মিলেছে। বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরা টেক পয়েন্টে ভেসে আসা লাশবাহী ট্রলার নিয়ে তদন্ত করছে পুলিশ। দশ জেলে কিভাবে নিহত হলেন তা খুঁজে দেখছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ভেসে আসা ট্রলার থেকে উদ্ধার হওয়া দশ জেলের লাশের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত হয়েছে। পরে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আজ সন্ধে 7:30 কক্সবাজারে জেলা সদর হাসপাতালে মর্গ থেকে স্বজনদের কাছে ছয়জনের লাশ হস্তান্তর করা হয়। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান ও পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলামের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়। এ সময় তাদের প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 করে নগদ টাকা দেওয়া হয়। এ সময় এসপি মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন উদ্ধার দশজনের মধ্যে চারজনের লাশ স্বজনরা শনাক্ত করার পর যাচাই বাছাই শেষে হস্তান্তর করা হয়েছে। অপর চারজনের লাশ হাসপাতালে মর্গে রয়েছে। গতকাল রোববার দুপুরে লাশ উদ্ধারের পর হাসপাতালে মর্গে ছুটে আসেন স্বজনরা। তাদের দাবি গত 7 এপ্রিল ওই জেলেরা ট্রলারে করে সাগরে মাছ ধরতে যান। ওই ট্রলারের মালিক শামসুল আলমও সেখানে ছিলেন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে কেন লাবণী পয়েন্টে মানুষের ঢল। পবিত্র ঈদুল ফিতরে ছুটি শেষ হয়ে গেলেও ভিড় কমেনি কক্সবাজার সমুদ্র সৈকতে। বিভিন্ন পর্যটন কেন্দ্রে তারা ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে। আগত পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ঈদের আগে টানা ছুটি থাকলেও সাপ্তাহিক বন্ধের কারণে এবার ঈদের পর মাত্র একদিন ছুটি ছিল, ফলে অনেকেই বেড়াতে বের হতে পারেননি।
তারপরও কক্সবাজার সৈকতে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পর্যটকদের ভিড় রয়েছে। ব্যবসায়ীরা বলেছেন সোমবার থেকে অফিস খোলা হলেও এখনও অনেক পর্যটক রয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বলেন, কক্সবাজারে আগত পর্যটকরা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেজন্য পর্যটন স্পটগুলোতে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি ভ্রাম্যমাণ টিম। পর্যটকদের সমস্ত বিষয়গুলো দেখছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, ডয়চে ভেলের কার্যালয়ের সামনে জার্মান আওয়ামী লীগ যে পদক্ষেপ নিল। জার্মানির রাজধানী বার্লিনে ডয়চে ভেলের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশের সিভিল সোসাইটি ইন ইউরোপ ও জার্মান আওয়ামী লীগ। ডয়চে ভেলের মতো জার্মানির একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের বিরোধী ও জঙ্গি দমনে সফল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মতো সুনাম অর্জনকারী নিরাপত্তা সংস্থাকে হেয় করতে তথ্যচিত্র নির্মাণ ও তা বিভিন্ন সামাজিক গণমাধ্যম প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা লিপ্ত আছে। অবিলম্বে ডয়চে ভেলের বাংলা বিভাগ, দেশের নিরাপত্তা বাহিনী, প্রধানমন্ত্রী ও আভ্যন্তরীণ ইস্যু নিয়ে উস্কানিমূলক তথ্যচিত্র কিংবা টকশো বন্ধ না করলে আইনি প্রতিক্রিয়ায় তার কঠোর জবাব দেওয়া হবে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, অবসরে যেভাবে সময় কাটাবেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাজস্বিক বিদায় জানিয়েছেন বঙ্গভবন। বিদায় বেলায় আব্দুল হামিদকে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের একটি সজ্জিত দল বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অব অনার দিয়েছে। এছাড়া বঙ্গভবনের প্রধান ফটকে তাকে দেওয়া হয় স্যালুট গার্ড। এরপর সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী তাকে নতুন ঠিকানায় দেওয়া হয়। সোমবার বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায়ের পর রাজধানী নিকুঞ্জে নিজ বাসায় রাষ্ট্রপতির লজে উঠেন তিনি। নিকুঞ্জের বাসার সামনে গাড়ি থেকে নেমে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আব্দুল হামিদ। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, বিয়ের আসরে সাবেক প্রেমিককে যে কারণে অ্যাসিড নিক্ষেপ। প্রেমের সম্পর্কে থেকে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করতে গিয়েছিলেন দামরুধুল বাঘেল। ক্ষিপ্ত হয়ে বিয়ের আসরে তাকে অ্যাসিড ছুড়ে মারেন তার সাবেক প্রেমিকা। এই ঘটনায় বিয়ের অনুষ্ঠানে থাকা অন্তত 10 জন আহত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গত বুধবার ভারতের ছত্তিশগড়ের বস্তার জেলায় এই ঘটনা ঘটেছে। ওই ঘটনায় গতকাল রোববার পুলিশ অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে। বস্তার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রিমাদিতা পাল জানিয়েছে, প্রাথমিক তদন্তে অভিযুক্ত তরুণীদের বিরুদ্ধে কিছু প্রমাণ পাওয়া গেছে, সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, 50 পা রাখা সচিনের বড়জাত অর্জন। সচিন রমেশ টেন্ডুলকার, এই মানুষটির জন্য দুই যুগ ধরে নিজেদের সমর্থন উজাড় করে দিয়েছে ভারত। শুধু ভারতই নয়, এ ক্রিকেট মহানায়কের সমর্থক রয়েছে পুরো বিশ্বব্যাপী। সোমবার এই তারকা জন্মদিন, 50 বছরে পা রাখলেন তিনি। 1973 সালে আজকে দিনে মুম্বাই জন্মগ্রহণ সচিনের। তবে সেই কোকড়ানো চুলে ছেলেটা যে ক্রিকেটারের ঈশ্বর হয়ে উঠবেন তা হয়তো অনেকেই ভাবেনি। কিন্তু যেমন প্রতিভা, কঠোর পরিশ্রম, নাছোড়বান্দা মনোভাবে ভর করে 24 বছরে বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন, দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন, বাবার মৃত্যুর পরে বিশ্বকাপে এসে খেলেছেন, পেয়েছেন অনেক প্রশংসা। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যা বললেন শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন। চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে বলেছেন, আমি জেনে আনন্দিত যে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গণপ্রজাতন্ত্রী চীন সরকার এবং এর জনগণের ও আমার পক্ষ থেকে আমি আপনাকে আমার আন্তরিক অভিনন্দন এবং আপনার জন্য শুভকামনা জানাতে চাই। চীন ও বাংলাদেশ ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী উল্লেখ করে তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের মানুষ সবসময় একে অপরকে সম্মান করেছে, একে অপরের সঙ্গে সমান আচরণ করেছে এবং একে অপরের গুরুত্বপূর্ণ স্বার্থ সম্পর্কিত বিষয়ে এবং একে অপরকে সমর্থন করেছে, যা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং সমান সমান সহযোগিতার নজির স্থাপন করছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে ঢাকার আসছে IMF মিশন। বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ অনুমোদনের প্রায় 3 মাস পর ঢাকায় স্টাফ কনসালটেশন মিশন পাঠাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। মঙ্গলবার ভোরে সংস্থাটির এশিয়া প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দলের ঢাকায় পৌঁছার কথা রয়েছে। IMF মিশন মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের সঙ্গে এবং অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনের সঙ্গে আলাদা বৈঠক করবে। আগামী 2 মে পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড সহ সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে। মূলত IMF এর ছাড় করা প্রথম কিস্তির অর্থ ব্যবহার এবং শর্ত বাস্তবায়নের অগ্রগতি দেখতে মিশনটি ঢাকায় আসছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, নতুন রাষ্ট্রপতি নিয়ে যা বলল গণতন্ত্র মঞ্চ।
নতুন রাষ্ট্রপতি দলীয় আনুগত্য না দেখিয়ে বর্তমান রাজনৈতিক সংকট সমাধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেছেন গণতন্ত্র মঞ্চ। সোমবার বিকেলে রাজধানীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের ঈদ পরবর্তী এক বৈঠকে এ আশা ব্যক্ত করেন নেতারা। বৈঠক শেষে নেতারা বলেন, আগামী দিনের আন্দোলনের প্রশ্নে যুগপৎ আন্দোলনকে আরও বেগবান করতে চাই। অচিরে সেই আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দেওয়ার জন্য আন্দোলনে অংশ নেওয়া সব বিরোধী রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে কার্যকর পদক্ষেপ নেব। এই ব্যাপারে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করছি। অচিরে এর প্রতিফলন রাজপথে দেখা যাবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যেখানে রাষ্ট্রপতি পদ লাভজনক নয়। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনে জারি করা প্রজ্ঞাপন নিয়ে করা রিট আবেদনে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায় হাইকোর্ট বলেছে, রাষ্ট্রপতি পদ প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদ নয়। পূর্ণাঙ্গ রায় বলা হয়, আমরা মনে করি নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুদকের সাবেক কমিশনার পদে অধিষ্ঠিত থাকলেও তা কোনোভাবে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া থেকে তাকে অযোগ্য ঘোষণা করে না, কারণ রাষ্ট্রপতি রাষ্ট্রের লাভজনক পদ নয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাবার বিদায় যা বললেন আব্দুল হামিদের মেয়ে। রাষ্ট্রপ্রধান হিসেবে 10 বছর 41 দিন দায়িত্ব পালনের পর সোমবার বিদায় নিয়েছেন মোহাম্মদ আব্দুল হামিদ। এদিন বঙ্গভবনে তাকে রাজস্বীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। বাবার বিদায় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি কন্যা স্বর্ণা হামিদ। তিনি বলেন, আমার বাবার কোনো আফসোস নেই, তিনি এই বিদায়কে ইতিবাচকভাবে নিয়েছেন। সোমবার দুপুরে যমুনা টেলিভিশনকে দেয়া এক প্রতিক্রিয়া তিনি মন্তব্য করেন। স্বর্ণা হামিদ বলেন, আজকের দিনে মনে হচ্ছে পরিপূর্ণতা পেয়েছে সব কিছু, কেননা বাংলাদেশের প্রথমবারের মতো একজন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন। আমরা ভীষণভাবে গর্বিত, আমি তার সন্তান হিসেবে গর্বিত। বিদায় রাষ্ট্রপতির মেয়ে বলেন, আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ তাকে নিয়ে গর্ব করে, কারণ তার ক্যারিয়ার, তার জীবনের রাজনীতি, জীবনে যে পথে হেঁটে হেঁটে তিনি এসেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান তিনি পেয়েছেন। আমি বলবো সেটা তার প্রাপ্য ছিল। আমি মনে করি সারা বাংলাদেশের মানুষও বলবে সেটা তার প্রাপ্য ছিল।